যে কুরবানির পশু জবেহ করতে শুরু করেছে বা কুরবানির পশুতে ছুরি চালিয়েছে এমন সময় দেখা যায় কুরবানির পশু অনেক সময় শক্তিশালী পশু হওয়ার কারণে গরু উঠে দাঁড়ায় বা গরু উঠে দৌড় দেয়। এরপর দেখা যায় যে তারপরে সবাই মিলে গরুটাকে আবার ধরে অথবা যেই জায়গায় গিয়েছে ওই জায়গায় গিয়ে দ্রুত আবার জবেহ করে ফেলে। এখানে একটি মাসআলা আমাদেরকে বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আরেকটি মাসআলা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা মুজাকারা করতে চাচ্ছি। আমাদের দেশে কোরবানি করার সময় বিভিন্ন জায়গায় এই ঘটনাটি ঘটে যে কোরবানির পশু জবেহ করতে শুরু করেছে বা কোরবানির পশুতে ছুরি চালিয়েছে এমন সময় দেখা যায় কোরবানির পশু অনেক সময় শক্তিশালী পশু হওয়ার কারণে গরু উঠে দাঁড়ায় বা গরু উঠে দৌড় দেয়। এরপর দেখা যায় যে তারপরে সবাই মিলে গরুটাকে আবার ধরে অথবা যেই জায়গায় গিয়েছে ওই জায়গায় গিয়ে দ্রুত আবার জবেহ করে ফেলে। এখানে একটি মাসআলা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সকলেই জানি কোনো পশু জবেহ করার সময় যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কেউ জবেহ করে তাহলে কিন্তু শরীয়তে সে প্রাণী খাওয়া জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু জবেহ করা হয় তাহলে সেই পশুর গোশত তোমরা খেও না। এখন প্রশ্ন হলো, আমরা মনে করেন যখন প্রথমবার কোরবানি শুরু করেছিলাম তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেই কি করেছি, জবেহ করা শুরু করেছিলাম, কিন্তু তারপর পশুটা উঠে দাঁড়িয়েছে অন্যত্র চলে গিয়েছে, ওখানে গিয়ে আমরা দ্রুত জবেহ করে ফেলি, তখন কি আমাদের পূর্বে যে ব্যক্তি জবেহ করেছে সে যদি আবার জবেহ করে তাহলে আবার নতুন করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কি না, বা এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্বারোপ করতে হবে কি না? প্রিয় দর্শক, ভালো করে মনে রাখতে হবে ফোকাহায়ে কারাম এই মাসআলার সমাধান দিয়েছেন। যেমন ফতোয়ায় তাতারখানিয়াতে এই মাসআলা এসেছে, তাবিয়ুনুল হাকায়েকে এসেছে, ফতোয়ায়ে হিন্দিয়াতে এই মাসআলাটা এসেছে যে যদি কেউ কোনো পশু জবেহ করছে, ওয়ালা সাম্মা বিসমিল্লাহির রহমানির রহিম বলেই জবেহ করেছে, সুম্মেন ফাতালাতিস সাত, এরপর পশুটি হারিয়ে গিয়েছে বা অন্যত্র চলে গিয়েছে, ওয়াকামাত মিন মাজজাইহা, মানে প্রথম যে জায়গায় পশুটিকে জবেহ করা হচ্ছিল এই জায়গা থেকে সে উঠে দাঁড়িয়েছে অন্য কোথাও চলে গিয়েছে, সুম্মা আআদাহা মাজজা, এরপর তাকে যদি আবার ফিরিয়ে নেওয়া হয় তাহলে ফাকাদিন কাতাআতি তাসমিয়া, পূর্বের যে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়া হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আবার যদি তাকে জবেহ করেন, ওই অন্য জায়গায় যদি জবেহ করেন বা ওই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে এসে যদি আবার জবেহ করেন তাহলে যে ব্যক্তি আবার জবেহ করছে তাহলে তাকে কিন্তু আবার কী করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবার ধরে নিয়ে আসার পর বা ওই জায়গায় এই জায়গা থেকে অন্য জায়গায় যদি চলে যায় তাহলে কিন্তু জবেহ করার সময় আমরা দ্বিতীয়বার কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ব্যাপারে এতটা সতর্ক থাকি না। যদি জবেহের স্থান পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ গরুটা উঠে এই যে জায়গায় প্রথম জবেহ করা হয়েছিল এই জায়গা থেকে অন্যত্র চলে যায় তাহলে কিন্তু বিসমিল্লার হুকুমটা আগের যে বিসমিল্লা পড়েছেন সেটার হুকুম রহিত হয়ে যাবে। এখন আবার কিন্তু আপনাকে কী করতে হবে, নতুন করে বিসমিল্লা রহমানুর রহিম পড়ে কী করতে হবে, পশুটাকে জবেহ করতে হবে। আশা করি এই বিষয়টা আমরা সকলে কী করব, খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে কোরবানি এবং পশু জবেহ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।